সবাইকে কিডু লেকচার স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর তিন দশমিক পাঁচ অধ্যায়ের কঠিন যে অঙ্কগুলো আছে সেগুলোর কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব বিশেষ করে কাজ কাজক্ষমতার অঙ্কগুলো করব এটাতে যারা নাইন টেনে পড়ো তাদেরও যেমন উপকার হবে এই নাইন টেনের অঙ্কগুলো থেকে আবার বিশেষ পরীক্ষায় অঙ্ক আসে তো যারা বিশেষ পরীক্ষা দিবেন বা অন্যান্য চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্যই এই ক্লাসটা গুরুত্বপূর্ণ আজকের তো আমরা প্রথমে এই তিন দশমিক পাঁচের ষোলো নম্বর অঙ্কটা করবো সে সেটা কাজ সংক্রান্ত মানে এই যে বিভিন্ন লোক কাজ করে সেটা সংক্রান্ত তো আমি দেখে প্রশ্নটা আগে পড়তেছি এবং আপনারা প্রশ্নটা নিচে দিয়ে দেখতে পাবেন প্রশ্নটা হচ্ছে এরকম মিতা একটি কাজ দশ দিনে করতে পারে রিতা সে কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে তাহলে মিতা করে দশ দিনে আর রিতা করে পনেরো দিনে একত্রে করলে কত দিনে শেষ করতে পারবে তাহলে খেয়াল করেন মিতা মিতা কাজটি করে দশ দিনে রিতা কাজটি করে পনেরো দিনে তাহলে তারা যদি দুজন একসাথে কাজ করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে সেই কথাটা জিজ্ঞেস করছে তাহলে খেয়াল করেন মিতা যে কাজটা দশ দিনে করে আবার রিতা সেই কাজটা পনেরো দিনে করে তার মানে রিতা একটু স্লো ঠিক আছে তাহলে দুজন যদি একসাথে করে তাহলে আমি যেটা শর্টকাট করব সেটা হচ্ছে যে মিতা যেহেতু একদিনে দশ দশ দিনে কাজটি করে দশ দিনে যেহেতু কাজটি করে তাহলে সে মূলত দশ দিনে একটি কাজ করে বা কাজটির এক অংশ করে তাহলে একদিনে করবে কতটুকু এই যে ওয়ান বাই দশ অংশ তাহলে মিতা একদিনে ওয়ান বাই দশ অংশ কাজ করবে একইভাবে এ পাশে যে আমি রিতার কথা লিখি তো রিতা হচ্ছে যে পনেরো দিনে কাজটি করে পনেরো দিনে কাজটি করে মানে পনেরো দিনে একটি করে পনেরো দিনে করে একটি কাজ তাহলে একদিনে করে সে কতটুকু ওয়ান বাই পনেরো অংশ ওই কাজের ঠিক আছে তাহলে খেয়াল করেন এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট মানে এই ধরনের অঙ্কগুলোতে এই জিনিসটাই মোস্ট মূল ইম্পর্টেন্ট জিনিস তাহলে দশ দিনে করে একটি কাজ একদিনে করবে ওই কাজের এক ভাগের দশ অংশ আর যদি রিতা যদি পনেরো দিনে ওই কাজটি করে তাহলে একদিনে করবে এক ভাগের পনেরো অংশ ঠিক আছে তাহলে এবার হচ্ছে যে তারা এই যে দুজনে একদিনে দুজনে মিলে যদি কাজটা একদিন করে তাহলে কীভাবে বলুন তো তাহলে নিশ্চয়ই এই যে মিতার কাজের সাথে রিতার কাজ যুক্ত হবে কারণ তারা এখন একসাথে কাজ করতেছে রাইট তাহলে দেখেন তো তারা একদিনে একসাথে মানে হচ্ছে যে একসাথে একদিনে একসাথে একদিনে একদিনে করায় এতটুকু কাজ তাহলে একসাথে একদিনে করে এতটুকু কাজ ঠিক আছে তাহলে এতটুকু মানে আসলে কত এই যে এটার এটার যোগফলটা বের করেন তাহলে বুঝতে পারবেন তো এখানে লসাগু হচ্ছে তিরিশ আপনি লসাগু করে দেখতে পারেন লসাগুটা ইম্পর্ট্যান্ট তারপরে লসাগুকে আপনি এই এই দশকে দশ দিয়ে তিরিশকে ভাগ করলে তিন হয় তাহলে তিন একে তিন আর পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে হয় দুই দুই একে দুই তাহলে এই যে আলটিমেটলি হলো পাঁচ বাই তিরিশ কাটাকাটি করলে ওয়ান বাই সিক্স এটা কাটাকাটি করলে কত আসবে ওয়ান বাই সিক্স তাহলে তারা একসাথে একদিনে ওয়ান বাই সিক্স অংশ করে একসাথে একদিনে ওয়ান বাই সিক্স অংশ করে তাহলে আপনি এবার লিখবেন যে তারা একসাথে ওয়ান বাই সিক্স অংশ করে একদিনে তাহলে পুরো অংশ করতে নিশ্চয়ই কদিন লাগবে পুরো অংশ করতে মানে হচ্ছে একসাথে যতটুকু করে একদিনে পুরো অংশ করতে ওই যে নিচে যত থাকে দিন লাগে ছয় দিন লাগবে কারণ এটা এখানে সে উল্টে যাবে অর্থাৎ এত অংশ যদি একদিনে করে ফুল অংশ বা এক অংশ করতে তার ছয় দিন লাগবে এক ভাগের ছয় অংশ যদি একদিনে করে তাহলে ফুল অংশ মানে পুরো অংশ মানে এক অংশ করতে তার সময় লাগবে ছয় দিন তাহলে দেখেন এই যে একদম সুন্দর একটা নিয়ম আমি শিখিয়ে দিলাম প্রথম হচ্ছে আপনাকে করতে হবে যে মিতে দশ দিনে কাজটি করে আর রিতা করে পনেরো দিনে তাহলে মিতে একদিনে করে ওয়ান বাই দশ অংশ রীতে একদিনে করে ওয়ান বাই ফাইভ ফিফটিন অংশ তাহলে তারা একসাথে একদিনে করে দুইটার যোগফল দুইটার যোগ ফল যোগ কত ওয়ান বাই সিক্স অংশ তার মানে তারা একসাথে একদিনে ওয়ান বাই সিক্স অংশ করে তাহলে এই ওয়ান বাই সিক্স অংশ করতে তাদের সময় লাগে কতদিন একদিন আমাকে তো দিন বের করতে হবে তাহলে ওয়ান বাই সিক্স অংশ করতে সময় লাগে একদিন তাহলে এক অংশ করতে সময় লাগবে ছয় দিন এটার একদম শর্টকাট ওয়েটা কি খেয়াল করেন আমি একবার একদম শর্টকাট আপনাদেরকে করে দেখা দিব আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে যে মিতা যেহেতু দশ দিনে কাজটা করে তাহলে দিনে করবে এত অংশ আর মিতা যেহেতু পনেরো দিনে কাজটা করে তাহলে দিনে করবে এত অংশ এই জিনিসটা আপনি আগে বের করবেন বের করে সুন্দর করে এই দুইটাকে যোগ করে দিবেন ঠিক আছে যোগ করে দিবেন যোগ করলে তারা দুজনে মিলে একদিনে করে এটা তাহলে দুজনে মিলে একদিনে তার মানে আলটিমেটলি এখানে আমরা কত পাইলাম ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাই সিক্স অংশ একদিনে করে তাহলে পুরো অংশ করতে ছয় দিন লাগবে শেষ শর্টকাট হবে এটা আরও শর্টকাট আরও শর্টকাট হচ্ছে যে আপনি দেখবেন যে মিতার রিতা দুজন না সংখ্যা দুইটা কত পনেরো এবং দশ আপনি এই দুইটার আগে লসাগু বের করবেন লসাগু হচ্ছে তিরিশ তারপরে যেটা করবেন এই সংখ্যা দুইটা দিয়ে ভাগ করবেন এটাকে ভাগ করলে দশ ভাগ করলে হয় তিন আর পনেরো ভাগ করলে দুই এই দুইটাকে যোগ করে দিবেন যোগ করে যেটা করবেন এখানে কত হয় দেখবেন দেখবেন যে ওয়ান বাই সিক্স হয় এইটাকে উল্টে দিবেন যত দিন তত ততই হচ্ছে আনসার অর্থাৎ ছয় দিন একদম শর্টকাটে আপনাদেরকে শিখে দিলাম এখন আমরা দেখব বিসিএস এ আসছে এরকম একটা অঙ্ক বিসিএস আসছে এরকম একটা অঙ্ক আপনারা অঙ্কটা প্রশ্ন দেখতে পাচ্ছেন নিচে দিয়ে প্রশ্নটা আসছে হচ্ছে যে আপনার চল্লিশতম বিসিএসএ প্রশ্ন হচ্ছে এরকম একটি কাজ ক দিনে খ আঠাশ দিনে করতে পারে তাহলে আমি লিখি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক কাজটি করে কত দিনে চৌদ্দ দিনে আর খ করে দিনে আঠাশ দিনে অর্থাৎ তার ডাবল সময় লাগে এর ডাবল সময় লাগে ঠিক আছে তারপর প্রশ্ন বলছে তারা একত্রে কাজটি আরম্ভ করে কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল মানে কয়েকদিন করার পরে ক চলে গেছে ক আউট ক কাজের জায়গা থেকে চলে গেছে বাকি কাজটা ক্ষয় সম্পাদন সম্পন্ন করছে সাত দিনে তো তারা একসাথে যখন কাজ করতেছিল কিছু কাজ তো সম্পন্ন হয়ে গেছে এখন আর কিছু কাজ বাকি আছে সেই কাজটা খ সাত দিনে করছে বাকি কাজটা খ ক দিনে করছে সাত দিনে তো বলছে যে সম্পূর্ণ কাজটি কতদিনে সম্পন্ন হয়েছিল মানে পুরো কাজটি কতদিনে সম্পন্ন হয়েছিল তাহলে দেখেন আগের অঙ্ক আমরা দিন বের করছি এখনও দিন বের করব। জাস্ট এখানে একটু ভিন্ন রকম তাহলে প্রশ্নটা আবার আমরা দেখি ক কাজটি করে চোদ্দ দিনে খ করে আঠাশ দিনে পুরো কাজ পুরো কাজটা ক দিনের দিনে করতে পারে আর খ আঠাশ দিনে করতে পারে এখন তারা একসাথে কাজটা শুরু করলো শুরু করার পরে কয়েকদিন পরে ক চলে গেলো এখন বাকি যে কাজটা ছিল যেহেতু তারা শুরুতে দুজন একসাথে ছিল তাহলে কিছু কাজ হয়ে গেছে এখন আর বাকি যে অংশটুকু কাজ বাকি আছে সেই কাজটাকে খ সাত দিনে শেষ করছে তাহলে এখন আমাকে বলছে যে মোট কাজটি যে পুরো কাজটা মোট কতদিন শেষ হয়েছে তাহলে পুরো কাজটা কতদিন শেষ হয়েছে সেটা আমরা কেমনে বের করবো আগের নিয়মেই করবো আমরা ঠিক আছে তার আগে আমরা যেটা করব যে আসলে খ সাত দিনে কতটুকু করছে এই সাত দিনে একাই কাজ করছে তাহলে খ সাত দিনে মোট যতটুকু কাজ করছে সেই কাজটাকে মোট কাজ থেকে বাদ দিয়ে দিব তাহলে মোট কাজ থেকে যদি আমি খ যেটা সাত দিনে করে সেটা বাদ দিয়ে দিই খ যেটা সাত দিনে করে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে যে অংশটুকু থাকবে সাপোজ মনে করেন আর বাকি আছে সাপোজ এই যে মনে করেন ওয়ান বাই তিন অংশ এই ওয়ান বাই তিন অংশ এই শুরুতে আর খ মিলে করছিল কারণ মোট কাজ থেকে খ সাত দিনে যা করে সেটা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ক আর খ মিলে শুরুতে করছিল রাইট কারণ ওই যে ক আর কওয়ার সাথে শুরু করার পরে কয়েকদিন পরে ক যখন চলে গেল বাকি কাজ ক্ষয়ই করছে সাত দিনে ঠিক আছে তাহলে খ যে সাত দিনে যতটুকু করে সেটাকে যদি আমি মোট কাজ থেকে বিয়োগ দিয়ে দেই যেটা বেরোবে সেই কাজটাই এ ক আর খ মিলে শুরুর দিকে করছিল রাইট এটাই হচ্ছে আমাদের হিট পয়েন্ট মানে এই জায়গাতে আমরা আঘাত করতে হবে ঠিক আছে এক জায়গায় আঘাত করলে আনসারটা বের হয়ে যাবে এখন দেখেন আমরা কি করব আমরা যেটা করব তাহলে খ সাত দিনে কতটুকু কাজ করে এটা বের করব ঠিক আছে তাহলে খ সাত দিনে কতটুকু কাজ করে খেয়াল করেন তাহলে খ দিনে করে আঠাশ দিনে করে কাজটি ঠিক আছে তাহলে একদিনে কতটুকু করে খ কাজটি করে আটাশ দিনে ঠিক আছে তাহলে খ লিখবো যে আমরা খ আটাইশ দিনে আটাইশ দিনে করে একটি কাজ আপনারা যেভাবে কি লেখেন আমরা সেভাবে লিখতেছি তাহলে খ এক দিনে কতটুকু করবে খ আঠাশ দিনে যদি একটি কাজ করে মানে পুরো কাজটা করে তাহলে খ দিনে করবে এক বাঘের আটাইশ আটাইশ অংশ ঠিক আছে খ এটা দিনে করবে খ এটা দিনে করবে তাহলে খ সাত দিনে কতটুকু করবে তাহলে খেয়াল করেন আটাইশ দিনে যে কাজটা করে একদিনে তো সেই কাজটা খ করতে পারবে না কম করবে কম করার কারণে ভাগ আবার একদিনে যতটুকু করে সাত দিনে তো তার চেয়ে বেশি করবে একদিনে একটা লোক যে কাজ যেই পরিমাণে কাজ করে একদিনে যদি সে আঠাশটাই তুলতে পারে সাত দিনে সে আরও বেশি তুলবে তাহলে সাতের জন্য গুণ হবে কারণ এখানে কাজ বাড়বে বাড়বে বিদে কী হবে গুণ হবে বাড়লে গুণ কমলে ভাগে এটা আমরা জানি ঠিক আছে এখন তাহলে আটাশকে কাটলে কত হয় তিন সাথে একুশ চার সাত আঠাশ তাহলে এক ভাগের চার অংশ হয় তাহলে খ সাত দিনে এক ভাগের চার অংশ কাজ করে ফেলছে এই যে যে সাত সেই শেষ শেষ সাত দিন যে কাজ করছে সেখানে সে চার ভাগের এক অংশ কাজ করছে এখন দেখেন চার ভাগের এক অংশ মানে কি একটা একটা রুটিকে একটা রুটিকে যদি আপনি চার ভাগ করেন এই তার এই এক ভাগটা খ সাত দিনে করছে আর তিন ভাগ কাজ আসলে রয়ে গেছে দ্যাট মিন্স বাকি গাছ আছে তিন ভাগ কত ভাগের চার ভাগের বাকি গাছ এই তিন চার ভাগের তিন ভাগ আছে এই চার ভাগের তিন ভাগ কাজটা এই শুরুতে খ মিলে করছিল ঠিক আছে এখন এটা আমি কেমনে বের করবো এটা আপনারা বিয়োগ করেন আপনারা হচ্ছে নর্মালি এটাকে বিয়োগ করেন সেটা সেভাবে বের করেন আর আমি হচ্ছে শর্টকাটে বের করছি শর্টকাটে কেমনে এই যে একটা রুটির মতো আমি ভাগ করব যে ভাগের এক অংশ তাহলে একটা দিকে চার ভাগ করি চার ভাগের এক অংশ সে করে ফেলছে তাহলে বাকি আছে তিন অংশ চার ভাগের তিন অংশ বাকি আছে আর আপনারা করবেন কীভাবে মোট কাজ তো এক তো এই এক থেকে এক থেকে খ যত রুক করছে তত রুক বাদ দিয়ে দেবেন বাদ দিলে দেখেন এটাকে বিয়োগ করেন বিয়োগ করলে এটাই আসবে ঠিক আছে তাহলে এই অংশ কাজটা শুরুতে কর আর মিলে করছিল ঠিক আছে এখন তাহলে ক একদিনে কতটুকু করে খ একদিনে কতটুকু করে সেটা বের করি বের করে এই এতটুকু করতে তাদের কতদিন লাগে আমরা বের করে ফেলতে পারবো ঠিক আছে এখন খেয়াল করেন এই এই অংশটা হচ্ছে একদিনে করে খ একদিনে করে এটা একদিনে করে এত অংশ ঠিক আছে এখন খেয়াল করেন তাহলে ক চোদ্দ দিনে কাজটি করে ঠিক আছে ক দিনে করে একটি কাজ তাহলে একদিনে করে কতটুকু এক বাঘের চোদ্দ অংশ ঠিক আছে আবার খ একদিনে করে এক ভাগের আটাশ অংশ কারণ আঠাশ দিনে পুরো কাজ করে তাহলে একদিনে করবে এক ভাগের আটা অংশ তাহলে খ একদিনে করে এক বাঘের আঠাশ অংশ তাহলে খ আর ক মিলে একদিনে কত একদিনে এত অংশ করে খেয়াল করবেন ক একদিনে এই অংশটা করে খ একদিনে এই অংশটা করে তাহলে একদিন যদি দুজন মিলে একসাথে কাজ করে তাহলে এই দুইটা যোগফল হবে না কারণ ক একদিনে ট্রু করে খ একদিনে ট্রু করে এখন আমি যদি একটা কাজে দুজনকে একসাথে লাগাই দেই তখন তারা এইটার যোগফল ফল পরিমাণে কাজ করবে না তাহলে যোগ করবেন যোগ করলে ক আর খ একসাথে একদিনে কতটুকু করে সেটা বেরোবে ঠিক আছে তারপরে লিখেন ক যোগ খ একসাথে একদিনে একসাথে একদিনে করে একসাথে একদিনে কতটুকু করবে এক ভাগের চোদ্দো যোগ এক ভাগের আটাইশ এখানে লসাগু আটাশ হবে আমি লসাগু আটাশ যদি নেই তাহলে নিচে আটাশ উপরে হবে চোদ্দোর জন্য দুই আটাশের জন্য এক অর্থাৎ তিন ভাগের আঠাশ ক আর খ একসাথে একদিনে এতটুকু করে তাহলে এতটুকু করতে ক আর খ সময় লাগে একদিন ভালো করে খেয়াল করবেন এতটুকু করতে লাগে একদিন এতটুকু করতে কতদিন লাগে সেটাই হচ্ছে আনসার ক যোগ এত অংশ এত অংশ কাজ করে একদিনে তাহলে এক অংশ কাজ তারা পুরো কাজ করতে তাদের কতদিন লাগবে ঠিক আছে তাহলে পুরো কাজ করতে তাদের লাগবে হচ্ছে যে উল্টা এটার উল্টাটা লাগবে অর্থাৎ আটাইশ বাই তিন কিন্তু তারা তো পুরো একসাথে করে না কাজটা ঠিক আছে তাহলে তারা কাজ করছিল চার বাগে তিন এই চার বাঘে তিন অংশ কাজ করতে তাদের কতদিন লাগবে তাহলে এক অংশ করতে যদি দিন লাগে চার বাঘের তিন অংশ করতে আরো সময় কম লাগবে ঠিক আছে কারণ এটা এক অংশ মানে পুরো কাজ আর এটা কিন্তু পুরো কাজ না তাহলে সময় আরও কি লাগবে কম লাগবে কম লাগলে ভাগ অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে বাঘের ক্ষেত্রে গুণ হয় বাঘ হয় না গুণ হয় মানে উল্টা ঘটনা ঠিক আছে তাহলে তিন আমি লিখে দিচ্ছি তিন চার এখানে কাটাকাটি করলে তুমি পাবা চার সাত আটাশ তিন তিন কাটা সাত দিন সাত দিন অর্থাৎ ক আর এক এই যে এই কাজটা চার বাগে তিন অংশ কাজ করে সাত দিনে আবার খ কিন্তু সাত সাত দিনে করছিল কতটুকু তাহলে খেয়াল করো ক কওয়ার একসাথে তিন ভাগে চার অংশ করছে সাত দিনে আর খ একা এক ভাগে চার অংশ ছিল সাত দিনে তাহলে মোট কাজটা শেষ হইতে চোদ্দো দিন সময় লাগছে তাহলে মোট তাদের চোদ্দো দিন সময় লাগছে ঠিক আছে আমি আবার তোমাদেরকে একটু মানে রিফাই ইয়া করে দিচ্ছি এটাকে রিভিউ করে দিচ্ছি অঙ্কটাকে কঠিন মনে হতে পারে সেজন্য সেজন্য আমি আবার রিভিউ করে দিচ্ছি প্রশ্নে বলছে ক ক আর খ কওয়ার দিনে কাজটি করে খ আঠাশ দিনে কাজটি করে এখন কাজটা শুরু হওয়ার কিছুদিন পরে ক চলে গেছে খ বাকি কাজটা সাত দিনে করছে তাহলে খ এই সাত দিনে যতটুকু কাজ করছে সেটা আমরা পাইছি এই যে একটা রুটির একটা রুটির আমরা পাইলাম যে খ সাত দিনে এই যে চার বাঘের এক অংশ করছে খ সাত দিনে কতটুকু করছে চার বাঘের এক অংশ তাহলে বাকি আছে আর কতটুকু চার বাঘের তিন অংশ এই চার বাঘের তিন অংশই ক এবং খ শুরুর দিক দিকে করছিল তো এখন আমরা দেখতে পাচ্ছি ক দিনে কাজটা করে তাহলে দিনে করে এত অংশ এক দিনে করে এত অংশ খ আঠাশ দিনে কাজটা করে তাহলে খ এক দিনে করে এত অংশ এখন দুজন একদিনে তার মানে এতটুকু করে কারণ দুজন একসাথে কাজ করলে এটা হবে তখন তো দেখা গেল এই এত অংশ কাজ এত অংশ কাজ সমান আমাদের আমরা পাইছি কত যে আমরা পাইছি তিনবাগের আঠাশ তাহলে এই তিন ব্যাগের এক অংশ কাজ ক আর খ মিলে করে একদিনে তাহলে পুরো অংশ করে তারা আটাইশ বাই তিন দিনে তাহলে তারা তো কাজ করছে মূলত এতটুকু তাহলে সেটা বের করবো আমরা সেটা করে তারা আটাইশ বাই তিন আর এটা গুণ হবে কারণ সেই জন্য তো এখানে হয় আবার সাত সাত দিন তাহলে খেয়াল করো খ তো একাই সাত দিনে এতটুকু কাজ করে ফেলছে লাস্টে আর ক আর খ শুরুতে সাত দিনে চার বাকি তিন অংশ কাজ করছে তাহলে মোট কাজটা শেষ হইতে সময় লাগছে কদিন দিন তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক অন্যান্য চাকরির পরীক্ষা এসে থাকে আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে একদম শর্টকাট করে করছি মানে যে শর্টকাট পদ্ধতি ব্যবহার করে এভাবে করলে এম সিকিউ সমাধান করতে পারবেন সিকিউতেও কিন্তু এভাবে করে করা যায় ঠিক আছে মানে আমি যেভাবে লিখছি এই কথাগুলো জাস্ট আপনারা লিখতে হবে আমি লিখি নেই লিখলে সময় লাগবে বেশি কিছু জন্য তাহলে পরবর্তীতে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আসবো ভালো থাকেন আল্লাহফেস লাটা